আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা আমি লিপি ব্লক পেনসিলভেনিয়া থেকে আজকে আপনাদের সাথে আমাদের বাংলাদেশের ফেভারেট বুঝতেই পারতেছেন কি শেয়ার করতে যাচ্ছি ফুচকা হবে আজকে কি বলেন আমেরিকা থেকে কি আমরা ফুচকা খেতে পারি না তাই ভাবলাম যে আমার আপু ভাইয়াদের সাথে আজকে ফুচকার রেসিপি শেয়ার করব। সেটার জন্য আমার উপকরণ লাগবে হচ্ছে ফার্স্ট ফুচকা আমি এটা নিয়ে নিছি আপনার ইয়ে থেকে ইন্ডিয়ান স্টোর থেকে আমরা তো এখানে আপনার যে বাংলাদেশে পাওয়া যায় সেটা পাই না পানি পানিপুরি গোলগাপ্পা এটা নিয়ে নিছি আপনার এবং মেইন উপকরণ লাগবে হচ্ছে আমার কাবুলি চানা এটা এটা লাগবে তারপরে আপনার পটেটো লাগবে এগ লাগবে তারপর আপনার পানিপুরির যে মশলাটা এটা আমি আপনার আগে এক বক্স ইউজ করে বানাইছিলাম সেটা এটা লাগবে আপনার আর লাগবে হচ্ছে আপনার চাট মশলা এবং সল্ট আর লাগবে মরিচটা একদম আপনার মাস্ট লাগবে সেটা আমি এমনি আস্তেও রাখছি যার প্রয়োজন মতো এবং লাগবে হচ্ছে মরিচ আপনার জিরা দিয়ে আমি একটু আপনার ক্রাশ করে নিচ্ছি উপরে দেওয়ার জন্য যার যার পছন্দ মতো আপনারা দিতে পারেন এবং উপকরণ লাগবে হচ্ছে লেবু পেঁয়াজ টমেটো আপনার তারপরে তেঁতুলের যে টকটা সেটাও আপনার খুবই জরুরি আমি সেটা সবসময় ফুচকা এমনিতে খাওয়ার জন্য চটপটিতে আমি সেটা আগে থেকে ইউজ করে ফ্রিজে রেখে দিছি তো সময় স্বল্পতার কারণে সেটা দিয়েই আপনাদের সাথে তেঁতুলের কাঠটা দেখেন এই রকম ঘনত্ব হতে হবে আপনার আমি সেটা আপনার বানিয়ে নিছি তেঁতুলের কাঠটা তারপর সুবিধার্থে আপনার আমার ভিডিও সময় স্বল্পতার কারণে কাবুলি চনাটাও আমি আপনার সব কিছু সব মশলা দিয়ে আপনার স্ম্যাশ করে আপনার এটাও রেডি করে নিছি তারপর আলুটাও আপনার আমি আলু ভর্তাটা রেডি করে নিছি ফুচকার ভিতরে দেওয়ার জন্য এবং ডিমটাও আমি গ্রেটারের সাহায্যে আপনার গ্রেট করে নিছি তো ভাবলাম যে আজকে একটু আপনাদের সাথে ফুচকার রেসিপিটা শেয়ার করি তবে চাট মশলাটা আপনার তেঁতুলের কাঠটা যখন বানাইছি আমি চাট মশলাটা এবং জিরার গুঁড়া লবণ তারপরে আপনার শুকনামরিচের ক্রাশগুলো আপনার চাট মশলাতে তেঁতুলের কাতের সাথে আপনার ইউজ করছি এবং মশলাটা পানিপুরি ইউজ করছি ফুচকার হচ্ছে তেঁতুলের যে কাঠটা আমরা ইউজ করি সেই তেঁতুলটা আমি আপনার সব কিছু প্রসেস করে যেহেতু সবসময় ঘরে লাগে তো বইমে করে বানায় রাখছি তো এটা আপনাদেরকে সুবিধার ক্ষেত্রে দেখানোর জন্য বলে নিয়ে নিছি দেখেন আমার তেঁতুলের কাঠটা রেডি তো আজকে আমি ফুচকা বানিয়ে আপনাদের কাছে এখন পরিবেশন করে আপনার দেখাবো তো সে পর্যন্ত আমার সাথে থাকুন তো আমি ফুচকাগুলো আপনার ও ইয়ের থেকে নিয়ে নিলাম নিয়ে এটার মধ্যে একে একে আমি এটার মধ্যে আপনার আলু দিয়ে দিলাম এটা আপনাদের পছন্দ মতো সব কিছু আপনারা এইভাবে ডিম দিয়ে দিলাম আপনার তারপর আপনার ছোলা দিয়ে দিব তো এবারে আপনার আমি একটু পেঁয়াজ দিয়ে দিব তারপর টমেটো দিয়ে দিব তো এইভাবে করে আমি সব ফুচকাগুলি রেডি করে আপনাদেরকে নিয়ে আসছি তো আমার আপু এবং ভাইয়ারা আমি আমেরিকায় বসে আপনাদের জন্য আজকে সকালে আপনার ফুচকার রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে আমার ফুচকার রেসিপিটি পরিবেশন করলাম আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটি বুঝতেই পারছেন আমি আজকে আপনাদেরকে ফুচকার ভিডিওটি উপহার দিলাম আমেরিকা বসে ভাবলাম যে আমার আপু ভাইয়ারা দেখুক আমি তো আমার ঘরে আমার বাচ্চাদের জন্য ফুচকা রেসিপি আজকে বানাইলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার পরিবেশনটা কেমন হইলো আপনারা যে যেখান থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ